with the advent of technology and as the world advances. The demand for manual labor is being replaced with that of skilled human resource. The market is so huge that countries are showcasing their skills through global competitions. Salaam! Hello and welcome! এমএসডিএতে আজকে ইনোভেশন টক হচ্ছে, এটি একেবারেই একটু ভিন্ন বিষয়। আপনারা যারা ফেসবুকে এখন আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের আগাম অভিনন্দন জানাচ্ছি এটুআই থেকে এবং এনএসডিএ থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। আজকে তিনজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা পেয়েছি এই টকে। আছেন এখানে এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান মান্যবর মোহাম্মদ ফারুক হোসেন, এখানে আছেন জনাব সাব্বির রহমান তানিম ম্যানেজিং ডিরেক্টর উইন্ডমিল অ্যাডভাইজিং লিমিটেড, এবং আছেন আমাদের তানজিম তাবাসসুম ইসলাম, যে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে একজন প্রতিযোগী ছিল। আপনাদের সবাইকে আলোচনা স্বাগত জানাই স্যার। এটা বহু বছর থেকে হয়ে আসলেও বাংলাদেশে প্রথম অন্তত এই ধরনের কথাবার্তা খুব একটা হয়নি। স্যার, আমরা শুরুতেই যদি একটু জানার চেষ্টা করি, যারা এটা দেখছেন তারা যদি জানতে পারেন যে এই ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনটা কি, এটা কিভাবে শুরু হলো। আমি যদি তানিম সাহেবকে অনুরোধ করি যে এটা একটু গোড়ার দিকের গল্পটা যদি আপনি একটু ছোট্ট করে বলেন, তাহলে আমরা তারপর আলোচনা যেতে পারি। গোড়ার দিকের গল্প বলতে গেলে আসলে এটা তো শুরু অনেক আগেই। এবার যেটাতে গিয়েছিলাম এটা হচ্ছে 45th ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন ছিল, এবং আমার মনে হয় যে স্কিল পৃথিবীর জন্য খুব জরুরি একটা বিষয়। এটা যখনই উপলব্ধি করা হলো তখনই আসলে এটা রেকগনিশনের জন্য এই বলে স্কিল কম্পিটিশনটা প্ল্যাটফর্মটা তৈরি, যে প্ল্যাটফর্মটা যাতে রেকগনিশন দেওয়া যায় এবং এই গুরুত্বটা যাতে এই মুভমেন্টটা যাতে সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, সেখান থেকেই শুরু হয়েছে। কিন্তু প্রথম দিকে এটা প্রতি বছর হতো কম্পিটিশনটা, এবং গত যুগ ধরে হচ্ছে যে এটা দুই বছর পর পর হয়। গতবারেরটা হয়েছিল আবু ধাবিতে, এবার হলো কাজানে রাশিয়া, এবং আগামীবার আগামী দুই বছর পরে 2021 হবে হচ্ছে সাংহাই চায়না। এই ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনটা আসলে সব ধরনের স্কিল, যত ধরনের স্কিল আছে ইন্ডাস্ট্রি রিলেটেড, ব্যক্তিগত রিলেটেড, এই ধরনের স্কিলগুলোকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, কারণ পৃথিবী যেভাবে আগাচ্ছে সেটার সাথে সমকক্ষ করার জন্য, এবং তাতে যাতে সব আমাদের দেশে এবং সারা পৃথিবীর নেক্সট জেনারেশন যাতে এটা উদ্ভূত হয় তাদেরকে করার জন্য। কারণ আপনি জানেন যে ওয়ার্ল্ড স্কিলের একটা এজ লিমিটও আছে কিন্তু, অর্থাৎ কিছু কিছু কম্পিটিশন আছে যেটা 21 বছর পর্যন্ত, কিছু কিছু কম্পিটিশন আছে যেটা 26 বছর পর্যন্ত, এর বেশি কেউ পার্টিসিপেট করতে পারে না। সো এটা অনেকটা ফিউচার সেন্ট্রিক, সো ফিউচারের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার জন্য, রেকগনাইজ করার জন্য এই ওয়ার্ল্ড স্কিল। থ্যাংক ইউ স্যার। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন হলো, এখানে এনএসডিএ যুক্ত, মানে এনএসডিএর গল্পটা একটু শুনতে চাই যে এনএসডিএ এখানে কিভাবে এই প্রক্রিয়ায় উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত। আমরা এই বিষয়টিকে অনেক পরে এসে ক্যাচ করেছি, আগেও দক্ষতা প্রশিক্ষণ হয়েছে কিন্তু খুব স্মল স্কেলে। আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখলাম যে স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা মিনিস্ট্রি, আলাদা অথরিটি কাজ করছে, থ্যাংকস টু দি গভর্নমেন্ট, যে আমরা অনেক দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী আরো অন্যান্য তার যে উদ্যোগ যেগুলো যুগান্তকারী, বৈপ্লবিক পরিবর্তন এনেছে দেশে, সেই সব কিছুর মতো এটি আরেকটি বদলি উদ্যোগ যে তিনি তার তত্ত্বাবধানে রেখে স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছেন, এবং স্কিল ডেভেলপমেন্ট অথরিটির কাজই হলো স্কিল ডেভেলপমেন্ট সমন্বয় করা, এর মান নিশ্চিত করা, একে দেশে বিদেশে প্রমোট করা, এবং যারা স্কিল ট্রেন্ড হবে তাদেরকে একটা পয়েন্ট থেকে একটি জাতীয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন দেওয়া, যাতে এই সার্টিফিকেট পৃথিবীর সব দেশে অ্যাকসেপ্টেবল হয় বাংলাদেশ সরকারের প্রদত্ত স্কিল সার্টিফিকেট। সুতরাং এনএসডি এখন এই লক্ষ্যে কাজ করছে, আর যেহেতু দক্ষতা বিষয়টি আসলে কোনো ন্যাশনাল বিষয় শুধু নয়, এটির সঙ্গে আন্তর্জাতিকতা যুক্ত আছে। কারণ আমি যেই
স্ট্যান্ডার্ডটা পড়াবো সেই স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, আমি যেই কোয়ালিটি অ্যাসিউর করবো সেই কোয়ালিটিটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, আমি তাকে যে সার্টিফিকেট দেবো সেই সার্টিফিকেট আমার দেশের এমপ্লয়ার গ্রহণ করলে হবে না, বিদেশি এমপ্লয়াররাও গ্রহণ করতে হবে। সুতরাং ওভারঅল এটা একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে যদি আমি লিঙ্ক না করি উইথ ইন্টারন্যাশনাল ফোরাম তাহলে আমি তো বিচ্ছিন্ন হয়ে যাবো। সুতরাং ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এমনই একটা এন্টিটি যে সারা বিশ্বের সমস্ত দেশগুলোকে নিয়ে এখন 82 দেশ সদস্য নিয়ে এটি একটি সংগঠন, আর এই সংগঠনের উদ্যোগেই 2 বছর অন্তর অন্তর প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের স্কিলের যে অগ্রগতি, স্কিলের যে ইনোভেশন, স্কিলের যে প্রস্তুতি, স্কিলের যে ডাইভার্সিফিকেশন সেগুলো শেয়ারিং হয় এবং ওই দেশের কম্পিটিটররা অংশগ্রহণ করে জানান দেওয়ার সুযোগ পায় যে ইয়াস আমরা এগিয়ে আছি থ্রু অ্যাওয়ার্ডিং অর এনি আদার মিনস। সো বাংলাদেশ এই প্রথম কাজানে অংশগ্রহণ করে জানান দিয়েছে যে বাংলাদেশ সরকারও প্রতিযোগিতায় প্রতিযোগী পাঠাচ্ছে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে। আমরা মেম্বারশিপ পেয়েছি মনে হচ্ছে 2017 এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের মেম্বারশিপ সেটা যেদিন এসে পৌঁছায় সেদিন ছিল 16 ডিসেম্বর। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনাতেই মেম্বারশিপ নেওয়া হয়েছে এবং এবারও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা আশা করছি যে এটা আরো বৃহৎ পরিসরে ভবিষ্যতে কাজ করবে। তো এটা হলো এনএসডি এর গল্প। রাজানের তো অনেক গল্প আছে এবং সবগুলো গল্পই আমরা শুনবো। মানে এনএসডি থেকে আমরা শুনলাম যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঠিকই তো কোনো সুযোগ নেই, বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাবাস্সুমের গল্প শুনি, তাবাস্সুম তো ওখানে গেলেন, কিভাবে গেলেন, কি দেখলেন, কি অনুভূতি নিয়ে ফেললেন? সত্যি কথা বলতে ফার্স্ট অফ অল দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম ট্রাভেলিং কাইন্ড অফ অ্যালোন, অ্যান্ড when I went over there the hosting was amazing. The way Kazan received us and the way World Skill was started, it was beyond my explanation. From the opening day, exam first day opening day theke shuru kore goosebumps hoye jay amar ekhono ta kotha chinta kore je eto sundor chilo sob kichu. Sob theke memorable moment amar jonno hobe je ami amar flag ke represent korbo. Yes, that was amazing. Eta sobche boro gorob or jonno আমাদের জন্য, আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য। রাইট স্যার, আগামী বছর কেমন চিত্র দেখতে চান? এই পরের বার যখন এটা হবে তখন বাংলাদেশের উপস্থিতিটাকে কিভাবে দেখতে চান এবং কি ধরনের নতুনত্ব প্রত্যাশা করছেন? এবার তো আমরা কাজানে গিয়ে আমাদের চোখ খুলে গেছে, এটা আসলে একটা রেভলিউশন। আমরা গিয়ে দেখলাম চায়না থেকে প্রায় 300-র উপর ডেলিগেট এসছে, ইনক্লুডিং অবজারভার, এক্সপার্টস অ্যান্ড পার্টিসিপেন্টস, কম্পিটিটর্স। ইন্ডিয়া থেকে গেছে 71, মালয়েশিয়া থেকে আসছে 111 জন। তো আমরা ডেলিগেশন 12 জন এবং প্রতিযোগী 2 জন, আর্মানিয়া প্রতিযোগী 2 জন, সৌদি আরব প্রতিযোগী 2 জন, বেশ কিছু দেশ এরকম 2 জন 2 জন 1 জন 1 জন এরকমভাবে পার্টিসিপেট করেছে। কিন্তু যেই যেই দেশগুলো কম সংখ্যক পার্টিসিপেট করেছে তাদের চেয়ে আমাদের এনথুসিয়াজম অনেক বেশি, আমি আমি সেটা লক্ষ্য করেছি এবং আমরা আমাদের স্পিরিট অনেক বেশি ছিল। আমাদের শিল্প খাত থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ইনক্লুডিং তালিম সাহেব, অন্যান্য আমরা আরও 5-6 জন আইসি ন্যাশনাল স্কিল কাউন্সিলের প্রতিনিধি যারা পার্টিসিপেট করেছে তারাও খুব এটা যে একটা এনজয়মেন্ট তা নয়, তারাও লিঙ্ক খুঁজে পেয়েছেন যে আসলে আমাদের এখন কি করার আছে সামনের দিকে। একটা দিক হলো যে এটা একটা এডুকেশন স্কোপটা ইন্টারন্যাশনাল এডুকেশন, একটা প্রমোশন, আর হলো লিঙ্ক এজ তৈরি করা যাতে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে জানাতে পারি, জানাচ্ছি। আরেকটি হলো যে এর মধ্যে দিয়ে কেরিয়ার বিল্ডিং এর যে একটা আওয়াজ, যে একটা বিপ্লব, তো সেইটার জন্য আমরা প্রতি বছর বেশি সংখ্যক প্রতিযোগী পাঠাতে পারি। তাহলে বেশি সংখ্যক স্কিলে পার্টিসিপেশন হবে, বেশি সংখ্যক স্কিলের মেসেজটা সেখানেও যাবে এবং আমার এখানেও ফিরে এসে সে এক্সপার্টাইজটা কাজে লাগানো যাবে। কারণ ওরা যারা গেছে ওরা কিন্তু তার সাবজেক্টে অলরেডি তার এক্সপার্ট হয়ে গেছে, যে 2 জন এক্সপার্ট গেছে তারা সেখানে গিয়ে জাজ হয়ে গেছে, এখন তারা বিভিন্ন কান্ট্রিতে ন্যাশনাল কম্পিটিশনে জাজ হিসেবে ইনভিটেশন পাচ্ছে। সো আমরা যদি স্কিলটাকে এইভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা যেই জিনিসটা মনে করি যে সোশ্যাল স্টিগমা,
কারিগরি এবং দক্ষতার প্রতি যে মানুষের অনীহা আছে সেটি কেটে যাবে খুব দ্রুত। সেজন্য এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন সৃষ্টি করতে হবে এবং আমরা প্রতি আগামী প্রতিযোগিতায় সাংহাইতে সেখানে আমরা আমি একদম নির্ধারিত সফল বলতে পারবো না, তবে অবশ্যই 20-25 জন প্রতিযোগী পাঠাতে চাই। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু যেহেতু আমি সরকারে আছি সরকারের সামগ্রিকভাবে একটা সিদ্ধান্তের প্রয়োজন আছে, বাট আমার ইচ্ছা আমি অনেক সংখ্যক পাঠাতে চাই। আমি এটার সাথে যদি একটু অ্যাড করি, আলটিমেটলি আমাদের অবজেক্টিভ থাকবে সারা পৃথিবীতে যাতে আমরা আসলে স্কিল ম্যান পাওয়ার দিতে পারি। আমরা একটু তাওয়ারসুমের চোখ দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা তাওয়ারসুম, এই যে স্যার বললেন যে আগামী বছর বড় সংখ্যা হবে, হয়তো সংখ্যা স্যার যা বললেন তার থেকে বেশি হতে পারে, কারণ স্যার তো এখন থেকেই কাজ শুরু করেছেন। তাবাসসুম কি মনে করে যে আরো অনেক তাবাসসুম কিংবা তাবাসসুমের মতো আরো অনেক ছেলে মেয়ে যাতে যেতে পারে, এনএসডি কি করলে সেটা আরো সহজ হবে, আরো আরো সুবিধা হবে, ভালো হবে? তাবাসসুম কি মনে করে যে আসলে কভারেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট? কি কভারেজ? কভারেজ বলতে যে পাবলিসিটি, পাবলিসিটি পাবলিসিটিটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ইউথ আসলে সবসময় যেখানে অনেক এক্সাইটিং প্রোগ্রামস হয় বা কোনো গ্রুপ হয় বা ক্লাব টাইপের হয়, ওখানে কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকে ব্যাপারগুলো নিয়ে। সো আমি পার্সোনালি মনে করি যে নেক্সট কম্পিটিশনে যাওয়ার আগেই আমাদের স্পেসিফিক কিছু গ্রুপ, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক গ্রুপ থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে এই জায়গাগুলো যদি আমরা কভারেজ সুন্দর করে দিতে পারি, এখন থেকে কি একটা প্ল্যান করা যায়? আপনার সাথে আগেও কথা হয়েছে যে এই যে যা ঘটলো এবং আগামী দিনে যা ঘটবে, জেলা বিভাগীয় পর্যায় থেকে এসে কেন্দ্রীয় পর্যায়ে শেষ হবে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা ছেঁকে বের করে নিয়ে আসবো দোজ হু আর দ্য চ্যাম্পিয়ন ন্যাশনালি, এবং তাদেরকে আমরা তখন সাংহাইতে পাঠাবো অথবা 2023 ফ্রান্সের লিওনে হবে কম্পিটিশনটা, সো আমরা ওখানে পাঠাবো। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমার ভেতরে যে স্পিরিটটা কাজ করে সেই স্পিরিট অনুযায়ী আমি অলরেডি একটা প্ল্যান তৈরি করেছি। 20টা স্কিলে কম্পিটিশনটা হবে, আমরা একদম গ্রাম থেকে উপজেলা পর্যায় থেকে আমরা যারা স্কিল তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবো। এটার জন্য তাকে সার্টিফিকেটেড হতে হবে না, তো এখান থেকে আমরা ছেঁকে যখন ঠিক করবো এবং তাকে যখন আমরা এক বছর দেড় বছর গ্রুম করবো, তারপরে যখন তাকে পাঠাবো, নিশ্চিত আমাদের কম্পিটিটররা যে অল্প গ্রুমিংয়েই যে ভালো পারফরমেন্স দেখিয়েছে তাতে আমরা যদি 2 বছর তাকে মনিটর করতে পারি ঠিক মতো, তাহলে আমরা নিশ্চিত আমরা কোনো না কোনো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারবই। অবশ্যই আসবে আমি মনে করি, কারণ গত কয়েক বছর থেকে এখানে দক্ষতা নিয়ে কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু এনএসডি হওয়ার পর এটা কিন্তু অনেক বেশি এখন আলোচিত এবং এটা ক্রমশই এখন দেশের অভিজ্ঞতা থেকে দেশের বাইরের অভিজ্ঞতা এখানে মার্জ হচ্ছে। আপনি জানেন যে গত বছর খানেকের মধ্যে এখানে এনআরবিরা কিন্তু অনেক বেশি সিরিয়াসলি কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, সেটা কিন্তু আগে ছিল না। আপনি জানেন আমার এখানে প্রতিদিন আমার অফিসে অলরেডি জার্মান অ্যাম্বাসেডার, সুইজারল্যান্ড অ্যাম্বাসেডার, এডিবি কান্ট্রি ডিরেক্টর সবাই এসেছেন, সবাই এসে তারা মত বিনিময় করেছেন যে তাদের দেশের লোকজন অনেক কাজ করতে চায়, তারা অনেক টেকনিক্যাল সাপোর্ট দিতে চায়। সো এটা এনএসডি এর অবস্থানের কারণেই সবাই কিন্তু রাশ করছে টু ওয়ার্ক উইথ এনএসডি এর কাজানে অংশগ্রহণ বা অন্যান্য ইভেন্টে ভালো পাবলিসিটি হয়েছে এবং এনএসডি এর আসলে কি করতে চায় মেসেজটা গিয়েছে। তারপরেও আমরা কিন্তু তাবাসসুমের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে ওর বন্ধু যারা আছে তারা কি এই বিষয়টি আলোচনা করে যে দক্ষতা প্রতি আমাদের যেতে হবে বা দক্ষতা অর্জন করতে হবে বা জেনারেল এডুকেশনে না গিয়ে আমরা এই লাইনে যাব, ক্যারিয়ার বিল্ড আপ করব, এই ধরনের আলোচনা কি হচ্ছে? কারণ আমি তো আপডেট করছি আমার প্রোফাইল রেগুলারলি, সো অনেকে আছে যে আচ্ছা ওয়ার্ড স্কিলটা কি,
বাইদের কারা অর্গানাইজ করেছে, কাদের থ্রুতে গিয়েছো, তো এগুলোর ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছে, আর দেয়ার ভেরি ইন্টারেস্টেড। অ্যান্ড আমি আরো ক্লিয়ারলি সুন্দর করে কিছু প্রেজেন্টেশন বা রাইট আপ লেখা আমি আমার প্রোফাইলে দিয়েছি, যেন ওদের খুব ক্লিয়ার একটা কনসেপ্ট আসে এই ব্যাপারটা। এখানে খুব একটা ভালো খবর দিই, সেটা হলো যে গতকালকে যে কনফারেন্সের কথা বললেন সেখানে এডিবি কান্ট্রি ডিরেক্টর স্কিল অ্যাম্বাসেডর অফ এডিবি হিসেবে আমাদের দুই প্রতিযোগীকে তারা ডিক্লেয়ার করেছে। স্যার আলাপটা উঠলই যেহেতু তাহলে পরের প্রশ্নটা এখন করে মানে এরা কি কোন লেভেলে কাজ করবে, এরা কি আপনার জেলা পর্যায় থেকে আগামী দিনের জন্য যে ছেলে মেয়েরা উঠে আসবে তাদের জন্য কি এরা কোনো রোল প্লে করবে? একই সঙ্গে আমি আরেকটা তথ্য দিই যে মুখ্য সচিব একই কনফারেন্সে ঘোষণা দিয়েছেন যে আমাদের যে দুজন এক্সপার্ট তারা পিএমও স্কিল মাস্টার ট্রেনার হিসেবে ঘোষিত। তাহলে সরকারের মধ্যে যারা আরো স্কিলস নিয়ে কাজ করছে বিভিন্ন সেক্টর, আপনি কি আপনার এই পরিকল্পনার মধ্যে তা তাদেরকে যুক্ত করতে ওরকম কোনো? আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, মানে স্কিল ডেভেলপমেন্ট যে দায়িত্বটা এনএসডি পেয়েছে সেই দায়িত্বটা অনেকগুলো দায়িত্ব। একটা হলো পুরো এন্ড টু এন্ড সলিউশন করা, রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাক্রেডিটেশন, ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড, তারপরে কোর্স ম্যাটেরিয়াল তৈরি করা, দেন ট্রেনিং কমপ্লিট যারা করবে ইনস্টিটিউটগুলো বা প্রোভাইডারগুলো, দেন অ্যাসেসমেন্ট উইথ সার্টিফিকেশন। এটা একটা অ্যাডভান্স সলিউশন, কিন্তু বিশেষ করে এই রেগুলেটরি এনভায়রনমেন্টের মধ্যে যে কেউই যে কাজই করুক না কেন এনএসডি তাকে ওয়েলকাম করবে। এর কারণ হলো এটা এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি পারফরমেন্স, এমন না যে আমি একা একা বসে বসে কাজ করি, হবে না। এক্সাম্পল হিসেবে আমি বলি যে A2I ফিউচার স্কিলস এর উপরে একটা স্টাডি করেছে, সো ওই স্টাডির যে রিকমেন্ডেশনটা সেটা এনএসডি কাজে লাগাবে। সুতরাং এখানে A2I কিন্তু একটা কমপ্লিমেন্টারি সাপোর্ট দিয়েছে আমাদেরকে, একটা একটা ডাটা দিয়েছে যে আমরা এই স্কিলগুলো চাই। একইভাবে অন্যরাও যা যারা যারা করছেন আমরা প্রত্যেককে নিয়েই কাজ করতে চাই এবং একটা রেভলিউশন তৈরি করতে চাই। কাজানের আমি কথা প্রসঙ্গে বলি, তানি বিষয়ে অবশ্য বলতে পারবে, সেটা হলো যে কম্পিটিশনে 65 কান্ট্রিজ কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের বাইরে আবার ট্রাই স্কিল নামে একটা বুথ আছে, সেখানে স্টুডেন্টরা নিজের ইচ্ছা মতো গিয়ে ট্রাই করছে। এটা কোনো দরকার ছিল না, কিন্তু এটা অ্যাট্রাক্টিং দি ইয়াং চিলড্রেন, তারা কিন্তু এখনই শুরু করেছে কাজ, বসে বসে দেখছে তারা কাজ করছে। তারপরে আবার ওয়ান স্কুল ওয়ান কান্ট্রি, আমরা বাংলাদেশ এবং আর্মেনিয়া দুটো দেশ একটা স্কুলে গেলাম, ভোকেশনাল স্কুল, সেখানে গিয়ে তাদের পারফরমেন্স দেখলাম, আমাদের পারফরমেন্স আমরা এক্সপ্লেইন করেছি এবং সেখানে আমাদের মধ্যে ইন্টারাকশন হয়েছে। এরপর চার দিন প্রতিদিন কোনো না কোনো স্কুল কোনো না কোনো কলেজ থেকে ইউনিফর্মধারী স্টুডেন্টরা দলে দলে এসে ওয়ার্ক স্টেশনগুলো ভিজিট করে যাচ্ছে। আবার স্যামসাং বিশাল একটা ক্যারিয়ার পাথ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে ট্যাবে স্টুডেন্টরা ওখানে গিয়ে সার্চ করে সে দেখতে পাচ্ছে যে কোন স্কিলটা কি কীরকমের ভবিষ্যৎ, সে কোনটাকে চুজ করবে। এর মধ্য দিয়ে পুরোটা রাশিয়া ফেডারেশন এই কাজানে অনুষ্ঠিত স্কিল কম্পিটিশনের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং যুক্ত হয়ে একটা বিপ্লবের মতো তৈরি হয়ে গেছে, এবং এটা এটা কিন্তু প্রত্যেকটি ঘরে একটা চেতনার সৃষ্টি করেছে, আমরা বাংলাদেশে সেরকম একটা চেতনা সৃষ্টি করেছি। এই পুরো প্রক্রিয়াটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং কি দেখেন? তিনজনের কাছে প্রশ্ন। স্যার তো আপনি বললেনই যে আগামী বছরের জন্য তো একটা প্ল্যান করেই ফেলেছেন আপনি। সবচেয়ে বেশি দ্রুত আমার যেটা সুবিধা হচ্ছে বা আমি পেলাম সেটা হলো যে আমি লিস্ট অফ স্কিলস পেয়েছি, লিস্ট অফ স্কিলস, এই স্কিলসটা পেয়ে আমি আমার দেশের টিপিক্যাল স্কিলগুলো এবং ওয়ার্ল্ড স্কিলে যে স্কিলগুলো কম্পিটিশনের সাবজেক্ট ছিল আমি কম্পেয়ার করতে পারছি যে আমার এখন কোন স্কিলগুলো ডিমান্ড আছে বা কোনগুলো প্রয়োজন আছে, ওয়ার্ল্ড মার্কেটে প্রয়োজন আছে। একই সঙ্গে ফিউচার স্কিল সেটাও আমি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি এবং আমার দেশের গবেষণায় সেগুলো অ্যালাইন করছে কিনা, মিল আছে কিনা। আমি এই জায়গাটাতে এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, বিকজ আমি স্কিল আইডেন্টিফাই করে এর উপরে স্ট্যান্ডার্ড কারিকুলাম ট্রেনিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে এবং এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং আমাকে কিন্তু এটা এই জায়গাতে ওখান থেকে আমি লেসন নিতে পেরেছি এবং নিতে চাচ্ছি এখন তারা হয়তো তাদের পার্সপেক্টিভ। আমি কন্টিনিউশন ফ্যাক্টরের কথা কন্টিনিউশনই বলি,
এই এনএসডি এর বা এই স্কিল ওয়ার্ল্ড স্কিল একটা বড় জিনিস হচ্ছে যেটা কিন্তু ডিমান্ড জেনারেটিং, মানে যে ডিমান্ডটা আছে মার্কেটে সেগুলোকে সেই স্কিল গুলোকে নিয়ে আসছে, অর্থাৎ এই স্কিল গুলোর ডিমান্ড অলরেডি আছে কম্পিটিশনে, কম্পিটিশনে ওই স্কিল গুলোকে আনছে। কাজান কম্পিটিশনটা শুধু কিন্তু কম্পিটিশন না, কাজান কম্পিটিশনটা হচ্ছে আপনার এখানে এই কম্পিটিশনের সাথে সাথে বিভিন্ন রকম সেমিনার হচ্ছে, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে এবং সবকিছু। তো সেখান থেকে আসলে পৃথিবী ইজ মুভিং ফরওয়ার্ড, কোন জায়গাটায় যেতে হবে, আমাদেরকে কি প্রিপারেশন নিতে হবে, এবং আমরা যখন ওখানকার বিভিন্ন কম্পিটিশনে দেখেছি ছেলেমেয়েদের কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের মনে হয়েছে যে না আমাদের ছেলেমেয়েরা এই জায়গায় এসে ইজিলি কম্পিট করতে পারবে ওদেরকে যদি আমরা একটা গ্রুমিং দিই, এরকম ফিলিংসও যেমন হয়েছে আমাদের, এরকম ফিলিংস হয়েছে না এইসব জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি, এইসব জায়গায় আমাদের অনেক লং টার্ম প্ল্যান লাগবে যে এই লেভেলে আসতে গেলে কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে। আর দুই নম্বর জিনিসটা যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড স্কিল তো স্যার বললেনই যে যেভাবে পুরো রাশিয়ার মধ্যে হয়েছে, আমার সৌভাগ্য হয়েছিল এর আগে একটা লোকাল কম্পিটিশন যেটা ইউকে ইউকে স্কিলে আমার পার্টিসিপেট করা, ইউকে স্কিলও আমি দেখেছি যে ওইটা 7 দিনের একটা ফেয়ার ছিল, সেই কম্পিটিশনে প্রতিদিন ওরা সারা ইউকে থেকে 70,000 স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসত, প্রতিদিন সারা ইউকে থেকে নিয়ে এসে তাদের সামনে এই যে কি হচ্ছে না হচ্ছে এটা তাদের সামনে প্রেজেন্ট করতো, ঘুরে বেড়াতো অবজারভার হিসাবে, এবং পরের দিন আবার নতুন 70,000। অর্থাৎ মানুষের মধ্যে যে এটা ঢোকানো, এই ঢোকানোটা পৃথিবী শুরু করে দিয়েছে, আমরা এখনো পিছিয়ে আছি, আমরা মাত্র 2017 আছি, এই ঢোকানোটা আমাদেরকে শুরু করতে হবে। একটু পিছিয়ে আছে বলতে গেলে, আমি চাই পার্সোনালি যে অনেক অনেক প্লেসেস আছে যেখানে আমরা ইজিলি পেস্ট্রেন কনফেকশনারিটাকে আরো ভালো করে বিল্ড আপ করতে পারবো, আর অনেক ইউথ ইয়াং পিপল আছে যারা দে লাভ বেকিং এন্ড দে লাভ দ্য সেক্টর অফ পেস্ট্রি, সো উইদিন আ ফিউ ইয়ার্স আই ওয়ান্ট লাইক পিপল টু কাম ইন দিস সেক্টর এন্ড টেক ইট সিরিয়াসলি। স্যার মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভাবনের কথা খুব বলেন, আপনার মনে থাকবে যে গেল ফেব্রুয়ারিতে যে এনআরবিদের নিয়ে এনআরবি ইঞ্জিনিয়ারদের নিয়ে যে কনফারেন্স হলো, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রেকমেন্ড করেছেন যে আমাদের বিদেশে যে সমস্ত ট্যালেন্ট ইঞ্জিনিয়াররা বসে আছে তাদের কাছ থেকে আমরা ইনোভেটিভ সলিউশন চাই, বাংলাদেশের প্রবলেম সলিউশন চাই ওখান থেকে, এবং যার প্রেক্ষিতে কিন্তু সেই প্রক্রিয়াটা স্টার্ট হয়েছে, মানে তিনটা প্রজেক্ট কিন্তু এখন চলমান আছে, এটা আপনি জানেন যে আইল্যাব ফেসিলিটেট করছে, তো এরকমের আরো কোনো ভাবনা আছে কিনা? হ্যাঁ অফকোর্স, এনআরবিদের কনফারেন্স তো আমি গিয়েছি, আমরা ওখানে বিভিন্ন ধরনের ইনভেস্টার ছিল, এই ক্লাস অফ ইনভেস্টার্স যারা আসলে ইনোভেশন ট্রেনিং স্কিল ট্রেনিং এ কাজ করতে চায়, দে মেড পার্সোনাল কমিউনিকেশন কিভাবে তারা শুরু করবে, আমি তাদের বলেছি একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার তো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হতে হবে, দেন দি ডোর ইজ ওপেন। এটা একটা সুবিধা হলো এনআরবির, আসলে এনআরবি কিন্তু নিজেই ইন্টারন্যাশনাল ডিমান্ডটাকে সাথে নিয়ে আসবে, এবং আমার এখানে সে অল্প খরচে স্কিল ডেভেলপ করবে এবং তাদেরকে থ্রু বিএমইটি এক্সপোর্ট করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন একটি মানুষও যেন দক্ষতা ছাড়া বাইরে না, কারণ দক্ষতা ছাড়া বাইরে যাওয়ার মানেই হলো নানা ধরনের আনফেয়ারনেস তৈরি হবে। আমরা শেষ দিকে যাই, তাবাসসুম আপনি কি আপনার বন্ধু বা আপনার বয়সী যে ছেলে মেয়েরা আগামী দিনে আসবে এই কম্পিটিশনে তাদের জন্য কিছু বলতে চান? অবশ্যই, আমি বলতে চাই ওয়ার্ল্ড স্কিল এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা প্যাশনটাকে প্রফেশনে নিয়ে যেতে অনেক অনেক হেল্প করে, এটা আমাকেও করছে ফ্রম দ্য স্টার্টিং, অ্যান্ড এখন থেকে আই হোপ দ্যাট এভরি ইয়ার ওয়ার্ল্ড স্কিল বাংলাদেশ পার্টিসিপেট করবে, আর ইটস আ গ্রেট অ্যান্ড অ্যামেজিং প্ল্যাটফর্ম টু বিল্ড ইয়ার ক্যারিয়ার অ্যান্ড টু রান ইয়ার স্কিলস, সো ইয়েস আই থিঙ্ক এভরিওয়ান শুড ট্রাই টু পার্টিসিপেট ইন ওয়ার্ল্ড স্কিল এভরি ইয়ার ফ্রম নাও। এখানে আমি একটু জিনিস শেয়ার করি, নাও শি ইজ স্কিল সেলিব্রিটি অফ আওয়ার কান্ট্রি, তাবাসসুমের মতো যদি 10টা স্কিল সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ঘুরে বেড়ায় দেশে কতকোর থেকে আসে কথা বলে, তাহলে আমাদের গ্রামে গঞ্জে যারা যেসব মেয়েরা এখনো মনে করে যে আমি ডিগ্রি করবো, অনার্স করবো, মাস্টার্স করবো, তারপর চাকরি পাবো না, ঘুরে বেড়াবো,
তারপরে হাজব্যান্ডের চাকরির উপরে নির্ভরশীল হব, এই জায়গাগুলোতে ওরা আর মানে নিজেদের অ্যাট্রাকশন তৈরি করবে না যখন দেখবে যে না স্কিলে কেরিয়ার ডেভেলপ করা যায় লাইক অবশ্য, তখন শিল বি এক্সাম্পল ফর দ্যাম এবং তারা কিন্তু তাকে ফলো করবে নিশ্চয়ই। আমি বলবো যে সেটারই একটা ফার্স্ট ইনিশিয়েটিভ হিসাবে আমাদের যে প্রিপারেশনটা এখন চলছে ন্যাশনাল স্কিল কম্পিটিশন আয়োজনের মাধ্যমে, এটা দিয়ে আমরা আসলে এই অনেকগুলো স্বপ্ন একসাথে করে ফেলতে পারবো, কারণ মানুষকে আসলে জানাতে হবে এটা যদি ওইভাবে করা সম্ভব হয় যেভাবে আমরা চিন্তা করছি সেভাবে যদি করা সম্ভব হয় তাহলে আসলে নেক্সট বছরই আমাদের দেশের এই অ্যাওয়ারনেস বলেন সবকিছু অন্য লেভেলে চলে যাবে। এবং আমি আবারও বলবো একটা কথা যে স্কিল যে কোনো কিছু স্কিলই স্কিল, সেটা প্লাম্বিং হোক, ইলেকট্রিশিয়ান হোক, সেটা ওই ইটের কার্পেন্ট্রি হোক, সব কিছুই কিন্তু আসলে এই স্কিলের আওতার মধ্যে আছে, শুধু এটা কোনো সাবস্টিটিউশন স্কিল বলে কিছু না, যে কোনো কিছু আছে। তো প্রত্যেকটা স্কিলের জন্য সুযোগ আছে, আমরা যখন কম্পিটিশনটা করবো সেই কম্পিটিশনের সুযোগ থাকবে যেটা দিয়ে আমরা আসলে নেক্সট আমাদের মাইলস্টোনগুলোকে সেট করব, এটা আমাদের একদম ইমিডিয়েট মাইলস্টোন আর কি। স্যার আপনার কাছে দুইটা শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করবেন, শেষ করবেন আপনি যেটা একটু আগে বললেন যে তাহলে আগামী দিনে সংখ্যা আপনি যাই বলেন 10 বলবেন না 100 বলবেন, মানে 100 সাবাসমকে আমরা কিভাবে দেখতে পাবো, মানে অ্যাম্বাসাডর্স এরকম মানে এই ব্যাপারটা বলবেন। আর স্যার আগামী 20 সালকে আপনি এনএসডি এর জন্য এই ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন সামনে রেখে আপনি সারা দেশের জন্য আরো যারা অন্য স্টেক হোল্ডার আছে পাবলিক সেক্টরে প্রাইভেট সেক্টরে তাদেরকে কি বলবেন? আমরা যখন ন্যাশনাল কম্পিটিশন করব তখন কিন্তু অনেক চ্যাম্পিয়ন তৈরি হয়ে আসবে বিভাগ থেকে, জেলা থেকে এবং জাতীয়ভাবে তৈরি হয়ে আসবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ইন্ডাস্ট্রিজ এই জায়গাটাতে তারা তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসবে, শুধু যে পৃষ্ঠপোষকতা আর্থিক তা নয়, আমরা যে এত বড় একটা কম্পিটিশন আয়োজন করব, আমরা যে স্কিল ডেভেলপ করছি, স্কিল নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু শিল্পায়নের জন্য, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিজ এর ডিমান্ড, এগুলো কিন্তু কোনো সরকারি অফিসের ডিমান্ড নয়, সরকারি অফিসে কোনো স্কিল লোক নিয়োগ করা হয় না, সেখানে হয় ক্যাপাসিটি বিল্ডিং আফটার অ্যাপয়েন্টমেন্ট। সো আমরা আমাদের স্কিল ইনিশিয়েটিভটা কমপ্লিটলি ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অবশ্যই আমার এই চ্যাম্পিয়নদেরকে প্রমোট করবে, তারা তাদেরকে পাবলিসিটিতে নিয়ে যাবে এবং তাদের পক্ষে কথা বলার জন্য এরা মুখপাত্র হবে, বিদেশে তাদের স্কিল প্রচারের জন্য সরকার এবং বেসরকারি খাত থেকে যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়ার দরকার সেগুলো নেবে, এর মধ্য দিয়েই কিন্তু আমার এই স্কিল তার পরে যে ছিল সেই সমস্ত কম্পিটেন্ট, তো এগুলো এইভাবে তৈরি করবো। আর আমি এটা যেটা বললাম যে সবাইকে কীভাবে সম্পৃক্ত করা, প্রথমত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের সংখ্যা আমরা বাড়াচ্ছি, বিভিন্ন সেক্টর সাব সেক্টরকে আমরা যুক্ত করছি, যেই স্ট্যান্ডার্ডটা তৈরি করা হবে যে কোয়ালিটিতে আমরা ফ্রেমওয়ার্কটা তৈরি করবো, এটা আসলে ওদের ডিমান্ড, এটা আমাদের না, ওরা কি চায় তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা কোয়ালিফিকেশন লেভেলটা তৈরি করতে হচ্ছে। এবং আমি আপনাকে এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের 167 পপুলেশনের মধ্যে 65 মিলিয়ন হলো ওয়ার্কিং এজ, তার মধ্যে 38% হলো যাদের আসলে স্কিলেই ডেভেলপ করতে হবে, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে মাত্র 1.7% স্কিল রয়েছে, বাকিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, আমাদের সময় নেই কিন্তু, সেই কারণেই আমাদের অনেক দ্রুত কাজ করতে হবে, দৌড়াতে হবে এবং আমরা আমাদের এই যার ডেমোগ্রাফিক ডেভিডেন্ট যেটা সেটা আসলেই আমরা জানি চাই তারা পাওয়ার তারা শক্তি। সো আমরা 2023-এর মধ্যে 1.5 কোটি তরুণকে মানে 15 মিলিয়ন 1.5 কোটি তরুণকে আমরা স্কিল আপ করব, মানে এবং তারা তারা এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবে বাই দি এমপ্লয়ার, এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট, সো ইন বোথ স্ট্রিম দে উইল বি এনগেজড ইন ফিউচার। সো বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আমি মনে করি চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। সেটাই হোক, সবাইকে ধন্যবাদ, দর্শক যারা আলোচনা দেখলেন এবং দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যেমনটা সবসময় প্রশ্ন করেন মন্তব্য করেন, এখানে নির্বাহী চেয়ারম্যান মহোদয়
থাকবেন নিশ্চয়ই আলোচনায়। আপনারা যদি প্রশ্ন করেন, আরো কিছু জানতে চান, বিষয়টা নতুন এবং আগামী দিনের জন্য অনেকগুলো ভাবনা উঠে আসলো, ফলে আপনাদের প্রশ্নের মধ্য দিয়ে, মন্তব্যের মধ্য দিয়ে সেগুলোকে আরো সমৃদ্ধ করা সম্ভব, আপনারা যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।